সকালবেলায় উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে একদম গায়ে মাথায় জল দিয়ে আমি বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে আবার নাইটি পরলাম, কারণ শরীরটা খারাপ, তো নাইটি পরলে একটু ফ্রি ভাব লাগবে, তো সেই কারণেই। তো আমি দেখো একটু মাথা আঁচড়ে চুলটা বেঁধে নিলাম, চুলটা যে বাঁধলাম একবারে গুটিয়ে শুটিয়ে একদম মানে মাথার মাঝখানে বেঁধে নিলাম, যাতে একটু ফ্রি ভাব লাগে। তো কানে হাত দিয়ে দেখলাম কানটা একদম খালি, তো কানটা খালি বলে আমি দুটো কানের পরে নিচ্ছি। আসলে গতকালকে এমন পরিস্থিতি ছিল, ডাক্তারখানায় যাওয়ার সময় আমি আর কি কানের পরেছিলাম, কিন্তু তারপরে যে আমি বাড়িতে এসে কানের খুলেছি, আমি আর কানে টানের কিছু পরিনি, তো আমি কানের পরে নিলাম। আর এই কানের দুটো কদিন আগেই মায়ের দোকান থেকে নিয়েছি, ছোটো ছোটো বেশ সব সময় পরার জন্য ঠিক আছে। একজোড়া বড় ঝুমকো আর একজোড়া এই কানের নিয়েছি, বড় ঝুমকোটা তোমাদের আর দেখাতে খেয়াল নেই, দেখাবো পরের দিন ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই কানেরটা পরতে গিয়ে আমার ওই ঝুমকোটার কথা মনে পড়লো আর কি। তো দেখো আমি দেখছি যে আমি একটু সিঁদুরও পরে নিই, কপালটাও খালি, তো একটু আমি সিঁদুর পরে নিচ্ছি, না হলে একবার যদি মানে ভুলে যাই হয়তো আর পরা হবে না। যেহেতু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো সিঁদুর পরতে কোনো ব্যাপার না, স্নানের মতোই করে নিয়েছি। তো সিঁদুর পরা হয়ে গেল, দেখো বিছানাটাও পরিষ্কার করে তুলে নিলাম, আর ও উঠে পড়েছে বলে বিছানাটা আমি তুলে নিতে পেরেছি। তো ভাবছি যে আলমারি কম্পিউটার টেবিল গত পরপর দুদিন আমার কিচ্ছু মোছা হয়নি, সব একটু আধটু করে ধুলো পড়ে গেছে, কিছু দেখো জামা কাপড় লুঙি এগুলো আগের দিনও পড়েছিল, এগুলো কাঁচা দরকার আছে, কাঁচাও হয়নি, ওড়নাটা নিয়ে নিলাম, তো এগুলো আমার কাচতেও হবে। আর এই যে মোচাটা আমার ভাসুর দিয়ে গেছিলো, আমার দাদা এমন সময় মানে মোচাটা দিয়ে গেল, আমিও শরীর খারাপে পড়লাম, তো এটা করতে গেলে একটু সময়ের দরকার, ছাড়িয়ে চলে নিয়ে করতে হবে। আর সকালের ভাতও আমি বসিয়ে দিয়েছি, সব কাজ তো করছি টুকটাক করে, কিন্তু ওষুধ খেতেই ভুল হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম ওষুধটা খেয়ে নিই, তারপর তো বাকি কাজ থাকবেই। আর মানে জানি না কেন গতকালকে থেকে যে শরীর খারাপটা ছিল সামান্য পরিমাণে একটু কমেছে, পেটে ব্যথাটা নেই আর অন্য সমস্যাও নেই, কিন্তু না খুব মাথা ঘুরছিল, পুরো ঘোর ঘোর ক্লান্তি ক্লান্তি ভাব লাগছিল সকাল থেকে উঠেই, মনে হচ্ছিল না যে চলে ফিরে কোনো কাজ করি, মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে থাকি। তো এখন যে আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, আমার এখনও কিন্তু শরীরটা সারেনি, আমার খুব ক্লান্তি ভাব শরীর আর শুধুই মাথা ঘুরছে। তো দেখো আমি ওষুধ খেয়ে নিলাম, এটা হচ্ছে সকালবেলাকার খালি পেটের গ্যাসের ওষুধ, তো এই ওষুধটা খেয়ে নিলে মোটামুটি সারাদিন গ্যাস অম্বলের হাত থেকে রেহাই পাওয়া যাবে। আর তার সাথে একটা ওআরএস খেয়ে নিলাম, আমাকে ডাক্তার কয়েকটা ওআরএস দিয়েছিল, তো সকালবেলায় আমি খালি পেটেই এক গ্লাস ওআরএস খেয়ে নিয়েছি, যাতে শরীরটা একটু ঠিকঠাক থাকে। আর সত্যি কথা বলতে এগুলো না মনে করে খাওয়া হয় না, অগ্রাহ্য করে, তোমাদের দাদাই আমাকে মনে করিয়ে দেয়, ও বললো তুমি খেয়ে নাও, নাহলে আর সারাদিনে তুমি খাবেও না কিছুই না। তো এক গ্লাস আমি খেয়ে নিলাম, জানি না পরে আর খাবো কি, হয়তো খেয়াল থাকবে না, দিনে অন্তত চারটে পাঁচটা করে খাওয়া উচিত। তো এবার দেখো আমি একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর এত বালি হয়েছে ঘরে এসে আর বলার কথা না, পাপোশটায় তো অজস্র বালি, আমি ধরেই বুঝতে পারছি ওয়েট ভারী হয়ে গেছে বালির জন্য। তো আমি একটু রোদ্দুরে ফেলে রাখছি, আর রোদ্দুরে ফেলে রাখলে দেখবে মানে পাপোশ থেকে ধুলোগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর এখন কাচবো না, এখন কাচলে সেই বারবার ছাদে ওঠা নামা, আর ছাদটায় খুব রোদ থাকে, ছাদটা ছাড়া অন্য কোথাও মেললে না শুকাতে চায় না, ভারী জিনিস, তো ভাবলো শরীরটা একটু সুস্থ হোক দিয়ে মেলবো, কেচে মেলবো আর কি। তো দেখো প্রচুর ধুলোবালি ঘরের ভেতর, আর বাসনকোসন ওই যে ওখানে মা ধুয়ে রেখেছে সকালবেলায় ওইখানেই আছে, আর মানে বৃষ্টি হওয়াতে না গত দুদিন বৃষ্টি হয়েছে, ওতে আরও কাদা কাদা বালি ভাবটা বেশি হয়ে গেছে। এবার একটু আমি ছাতু গুলবো মানে ওর জন্য, ওরও তো ওষুধ আছে, ওর সকালের ওষুধটা একটা খালি পেটে আর একটা কিছু খেয়ে, ডাক্তার আবার নতুন ওষুধ ওকে দিয়েছে, মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো একই ডাক্তার, তো ওই ডাক্তারবাবু বললেন যে তোমাকে আর একটা ওষুধ লিখে দেবো, তো ওকে আবার আর একটা ওষুধ লিখে দিয়েছে সকালে খাওয়ার পর খাওয়ার জন্য। তো ভাবলাম সকালবেলায় ও তো মুড়ি টুড়ি কিছু খেতে চাইবে না, একটু ছাতু আছে ছাতুগুলো শরবত করে দিই, তো ছাতুগুলো ওর জন্য শরবত করে দিচ্ছি, ও খেয়ে তারপর ওষুধটা খাবে। আর গাড়ির সিটের ওপর দেখো শরবতটা করছি, গাড়ির সিটের ওপরেও ছাতু পড়েছে, একদম খেতে চাইছে না, মুখটা দেখেই বুঝতে পারছো তো, মানে সবসময় অনিচ্ছা ভাব, মানে আমাকে খেতে গিয়ে ডাকছে বলছে তুমি এদিকে এসো তুমি খাওয়া, মানে খাওয়ার ইচ্ছে নেই, আমাকে খানিকটা খাইয়ে কমিয়ে দিলে ওর আর কি খেতে সুবিধা হয়। তো আমি তো যাবো না কিছুতেই, আমি ফোনটা ধরেছিলাম আর আমি যেতে চাইছিলাম না, আমি জানি আমি গেলে আমাকে খাইয়ে দেবে ও নিজে খাবে না, তো সেই কারণে যেতে চাইছিলাম না, কিন্তু এতবার বলছে আমি আর না গিয়ে পারলাম না, ও খাচ্ছেই না, তো আমাকে একটু খাওয়াবে, বলছে তুমি একটু খাও, দিয়ে আমি দেখছি একটু খাবো না করেও দিয়ে খেলাম, ওরে সর্বনাশ, এত নুন আমি দিয়ে ফেলেছি সে আর বলার কথা না, আমি এবার বুঝতে পারছি ও কেন খেতে চাইছে না আর আমাকে কেন বারবার ডাকছে।
তো ওই যে আমি একটু ছাতু দিয়ে দিচ্ছি যাতে নুনটা মেকআপ হয়ে যায়। আর 4-5 দিন হয়ে গেল বাজার করা হয়নি, সেই বেশ কিছুদিন আগে বাজার করা হয়েছিল, সেগুলো দিয়েই চললো। একদম সবজি আলু কিচ্ছু নেই, অল্প একটু আলু ছিল তাই সকালবেলা সিদ্ধ দেওয়া হয়েছে। যা কো বাজারের দিকে, আর আমি মা বাবাকে ভাতটা দেব, ভাতটা দিয়ে একটুখানি শোবো, ভাল লাগছে না শরীরটা, একটু ক্লান্তি ক্লান্তি ভাব আছে। তো দিয়ে ও যখন আবার বাজার থেকে আসবে দিয়ে আবার রান্না বান্না বসাবো। তোমরা দেখলে বাজারে গেল একজন আর এলো আর একজন, ওই দেখো বাজারের ব্যাগ চেয়ারের উপর তুলে দিয়েছে। তোর মামা কই? মামা ওই রাস্তায় দেখালো, বললো তুই এটা নিয়ে যা। আর তোর মামা কোন জায়গাটায় করে? মামা ওই মন্দিরে বসে আছে, বললো আমার একটু কাজ আছে। কাজ আছে না, একটু চায়ের দোকানে আড্ডা ফাড্ডা দেবে। যাই হোক, তো দেখো আজকে মাছ আনেনি বাজার থেকে, একদিকে খুব ভালো করেছে যে মাছ আনেনি, সবজি নিয়ে এসছে শুধু। সবজি রান্না করব, মোচা করব, আর এখান থেকে যাই হোক বেছে নিয়ে কিছু করব। দেখো আলু, উচ্ছে, পেঁপে, কাঁচা লঙ্কা, শশা, আর এই কলাই ডালের বড়ি আমি আনতে বলেছিলাম, মোচায় দেব। আর তরকারি হলে মাঝে মধ্যেই লাগবে, পটল, পেঁয়াজ, টমেটো, আদা। তো এই যা বাজার আনা হয়েছে, মোটামুটি এখন দিন 3-4 হয়ে যাবে। এখন পুরো সকাল 11:45 বাজে, এবার যাই দেখি রান্না বান্নার ব্যবস্থা করি দুপুরের। আর বাবারও শরীরটা আজকে ভালো না, বাবাকে সকালে ভাত খাওয়াতে গেলাম, গুনে গুনে 2 গ্লাস ভাত যেই মুখে দিয়েছি বমি করে দিল। বাবারও মনে হয় পেটে সমস্যা হচ্ছে। দিয়ে আমার এমনি যে গ্যাসের ওষুধটা ডাক্তার লিখেছে খুব ভালো, মানে পাওয়ারটা ভালো, তো ওই ওষুধ একটা বাবাকে খাইয়ে দিলাম। বললাম যে ঘরে শোও, বললো না ঘরে শোবো না, গাছতলাতেই শোবো। দিয়ে ওখানে পাটি বালিশ সব দেওয়া হয়েছে, ওখানে শুয়ে রয়েছে। আর আমি যাই এখন রান্নাঘরের দিকে। আর ও যদি এসে ভাতটা খেয়ে নিত সকালের ভাত, তাহলে মোটামুটি একদিকে আমি নিশ্চিন্ত হয়ে নিতে পারতাম, দুপুরে রান্না করতে গিয়ে আবার ও খেতে আসবে, খেতে দেব। আমি রান্না বসাবো বলে দেখো কড়াই টড়াই পিছনে মাটি লাগাচ্ছিলাম, তো কাঠেই তো রান্না করি, তো সেই কারণে ওই কড়াইয়ের পিছনে মাটি লাগাচ্ছিলাম। ওর শরীরটা অসুস্থ হলো, আমি সেটা তোমাদের দেখালাম এক্ষুনি, আর ওর মাথা ঘুরছে, ও আর শরীরে পুরো মানে দুর্বল হয়ে গেছে, মানে যেটা দুর্বল যেটা বলে ভীষণ তো দুর্বল। ওর দুর্বলের কারণে মাথাটা ঘুরছে, মাথা আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, কালকে ডাক্তার দেখিয়েছি, আর ও ভাত চাপিয়ে দিয়ে বলে আমি আর পারছি না, আমি গিয়ে একটু ড্রেস নিয়ে, হ্যাঁ তুমি একটু ড্রেস নাও, পাখাটা চালিয়ে দিয়ে আসলাম। দিয়ে আমি বলছে কম্বল ঢাকা নেবো, আমি তোমার মারের অভাব আছে, কম্বল ঢাকা নিলে হবে না, পাখাটা চলুক, তুমি একটু রেস্ট নাও। আর আমি ভাতের দিকটা দেখছি, তা শরীর তো মানুষের তো সবারই রক্ত মাংস শরীর না, এবার শরীর থাকলি অসুস্থ হবি, শরীর খারাপ করবি, কিচ্ছু করার নেই। আর ওয়েদারটা যা তো চেঞ্জ হচ্ছে, এখানে কারো ঠান্ডা লাগবে, কারো জ্বর আসবে, ইত্যাদি ইত্যাদি রোগ মানে লেগেই থাকবে। এটা ওর বলে না সবারই, আমারও হতে পারে, ওরও হতে পারে, আর মানে বিশেষ করে সবারই হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সবই হচ্ছে ভগবানের লীলা খেলা, কার কখন অসুস্থ, কে কখন হবে, কিভাবে হবে না হবে, সব ওপরওয়ালার হাত। কিন্তু আমি এখন এই ভাতটা নামানোর ব্যবস্থা করি, ভাত হয়ে গেছে, তারপরে ডাল চাপিয়ে দিয়েছে, ডালটা কি করতে হবে আমি জানি না, কি 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 দিতে হবে ইত্যাদি আমি কিচ্ছু জানি না, আমি একে একে জিজ্ঞাসা করব, এসে ডালটাকে রান্না করব। কয়লা কুটিরে রেখে দিয়েছে, এটাকেও আমি ভাজার চেষ্টা করব, এবং কি কি লাগে এর মধ্যে দেখে ওটা জিজ্ঞাসা করে এসে আমি সেইভাবে রান্নাটা করব। তা ভাতের আমি এখন মাটিটা নামাই, ভাত হয়ে গিয়েছে। কিন্তু আমি কড়াইয়ের তলায় মাটি লাগালে কি হবে বলো, শরীর তো আমার সঙ্গ দিল না, আমি বিছানায় শুয়েছিলাম আর ও দেখো রান্না করছিল, ফ্যানটা পড়ে যাচ্ছিল, ওরই হাত পুড়ে যেত যা আমার দেখে মনে হচ্ছে। আসলে অভ্যাস না থাকলে যা হয় আর কি, আমি রান্না করতাম কিন্তু হয়ে গেল অন্যরকম। ভাতের মাঠ ঝরানো অভ্যাস নেই না, তা যা কষ্ট করে আমি মাঠটা ঝরিয়ে নিয়েছি এবং বসিয়ে দিয়েছি, ঝরছে, তা জানি না ভাতের হাড়িটা কি পড়ে যাবে, কি যদি পড়ে যায় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে, তাহলে তো খাওয়াই বন্ধ হয়ে যাবে না। তা ও এখন ওর মতন ঝরুক, আমি এখন রান্নাটা দেখি কি করে কি করা যায়। ডাল ফুটছে, এখন ওকে জিজ্ঞাসা করি আমি ডালের মধ্যে কি কি দেয় এবং কি করে ডালটাকে মানে রান্না করা হয়। উলছে ভাজা হচ্ছে, উলছে দিয়ে ডাল, যেটা বাংলা কথা হচ্ছে করলা দিয়ে ডাল, ডালটা হবে, আজকে কিরম হবে আমি জানি না, তবে ডালটা তৈরি করি। আর মা এখানে কি করছে? মা লঙ্কা পুড়ে খেয়েছ? হ্যাঁ, তাহলে পুচে যাবে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গিয়েছে, এখন সব কমপ্লিট, এক একে জিজ্ঞাসা করে এসেছি, এক একে রান্না করেছি, যাক সাকসেস হয়েছি আমি, এবং খুব ভালো লাগছে যে আজকে রান্নাটা করতে পেরেছি। আর রান্নাটা করতে পারার কারণে
নিজেকে একটু হিরো হিরো মনে হচ্ছে যে আমি রান্না করতে পারি। এত বিস্কুট? আরে মিস্ত্রিতে চা দিতে হয় না, তার জন্য এই বিস্কুট নিয়ে আসা। যাক ভালো করেছো। আমি তো বলছিলাম বাবার শরীরটা ঠিক নেই, সকালবেলা বমি করছিল, পেটটা এখনো ভার ভার। দিয়ে রাজু বললো একটা স্প্রাইট এনে দিয়ে দিয়ে যে রাজু স্প্রাইট খাওয়াচ্ছে বাবাকে। আর এখন কিন্তু বেশ ভালোই বেলা হয়ে গেছে, পুরো 2 বাজে, আর আমি তো তখন শুয়েছিলাম, এখন উঠলাম। দিয়ে দেখি রান্নাঘরে গিয়ে দেখি রান্না বান্না সব হয়ে গেছে। সব বলতে আমি তো শুধু ওই ডাল বসিয়ে আর উচ্ছে কেটে, মানে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, শুয়ে পড়েছি। গিয়ে দেখি ডাল হয়ে গেছে আর মা আলু পটলের তরকারি করছে, আর কাকুলি মাছ দিল, ওরা রিঠে মাছ নিয়েছিল, দিয়ে আমি মাছ দিল। এই যে মাছ দিয়েছে, উচ্ছে দিয়ে ডাল বানিয়ে ফেলেছে। আর সকালের ভাত দেখো, সকালে অল্প করে ভাত খায়, ওই জন্য ওর জন্য অল্পই ভাত ছিল। আর এই দুপুরের ভাত, সকালের ভাতটাই জল দিয়ে ধোবো, রাত্রেবেলা খাওয়া যাবে আলু পটল। এই যে মায়ের হাতের আলু পটল দেখো, মনে হচ্ছে বিছানার চাদরের কালার আর বিস্কুটের কালার একরকম। এখানে 4 প্যাকেট বিস্কুটি তো আর কৌটোয় আমি ঢালবো না, এখান থেকে যে কোনো 1 প্যাকেট কৌটোয় ঢালবো খাওয়ার জন্য, আর 3 প্যাকেট রেখে দেবো। ভাত খেয়েছি অল্প, আর এ দেখো শশা খাচ্ছি বেশি, আরও শশা নিয়েছিলাম, শশাটা একটু খাবো। শশাটা খেলে না মানে হজমটা খুব ভালো হবে। আর শশা ও আনে বাজার থেকে, বাজারে গেলেই শশা কিনে নিয়ে আসে, আমি মাকে কেটে দিই, আমি আর নিজে খাই না। তো ভাবছি মাকেও দেবো, আমিও খাবো। আর মনটা খুব একটা ভালো নেই, বাবারও শরীরটা খারাপ, নিজের যা হয়েছে হয়েছে, মা একটু সুস্থর দিকে, একটু তাও চলে ফিরে কাজ টাজ করতে পারছে, আর আমি তো একদমই বিছানায় পড়া, আর বাবারও শরীরটা খারাপ। দুপুরবেলায় খাওয়া দাওয়া এখনো বাবা করেনি, বুঝতে পারছি না যে মানে কখন করবে কি কিছু, সেরকম বুঝলে বাবাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে তোমাদের সাথে আজ আমিও অতিথি? তোমরা আসলে আসলে একদম বিকেল করে আসলে সকাল করে আমাকে যদি জানিয়ে আসতে পারতে, আমি একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতাম, কারণ কাউকে রান্না করে খাওয়াতে আমি খুব ভালোবাসি। নেক্সট টাইম জানিয়ে আসবে, মেসেজ করে আসবে। আমরা সবাই সংসার সামলেই কিন্তু ব্লগিংটা করি, তাই না বলো? আমরা মেয়েরা বিশেষ করে যারা সংসারের সাথে যুক্ত আছি। আর দেখো ওই বন্ধুটা এসছে, একদম বেলা গড়িয়ে এসছে, কি বলবো। আর তোমাদের চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে রিমাস ব্লগ। আর তোমারটা? আর আমার চ্যানেলের নাম সুমিদাস অফিসিয়াল। সুমিদাস অফিসিয়াল আর রিমাস ব্লগ, তোমরা শুনলে তোমরা যেতে পারো সার্চ বারে গিয়ে, চ্যানেল দুটোই সার্চ করে অবশ্যই ভিডিও দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুটার পাশে থেকো। কেমন, আমরা মানে যে নেমেই দাঁড়িয়ে যাব এরকমটা মনোভাব নিয়েই কেউ ইউটিউবে আসি না, মানুষের ভালোবাসায় আমরা জায়গা পেয়ে যাই। তো তোমরাও চেষ্টা রাখো, সময় নাও, অবশ্যই তোমরাও জায়গা পাবে। কথায় কথায় দুপুরের ওষুধ খেতে মনে নেই, বোনগুলো আসলো, দুপুরের ওষুধটা এখন খাবো। এখন বিকেল 4:45 বাজে, খাওয়া উচিত ছিল পুরো 2টোই। দেখো আজ শরীর খারাপ হতে পারে, কিন্তু আমার মন ভালো করার জন্য কিন্তু এরা সবাই চলে এসেছে, এর আগেও এসেছিল তোমরা দেখলে, আর এরা দূর থেকে আসেনি, এদের সব এখানেই বাড়ি। তোমাদের ইচ্ছে কাকিমার সাথে একটু ভিডিও করবে, এর তুমি এসেছিল তো সকালে? হ্যাঁ সকালে এসেছিল, দিয়ে বলে গেল, দিয়ে আবার বলছে তোমার তো শরীর খারাপ, তাহলে কি আসবে না? আমার শরীর খারাপ বলে আর কি বন্ধ আছে বলো, রান্না খাওয়া কাজকর্ম আমার ভিডিও সবই হচ্ছে, তা আসতে বলো, সারাদিন তো আমার বাবা ভাত মুখে দিল না, এখন একটু বলছে খিদে খিদে পেয়েছে, তো আমি এই ঘর থেকে মেখে নিয়ে যাচ্ছি, উচ্ছে দিয়ে ডাল আর পটল আলু চচ্চড়ি, একদম অল্প করেই ভাত নিয়েছি, যাই ও ঘরে গিয়ে খাইয়ে দিয়ে আসি। বাবাকে খাইয়ে দিয়ে এসছি, অনেকক্ষণ কেটে গেছে, তারপরে আমি একটু শুয়েছিলাম, আর রাজু এডিটিং করছিল, তারপরে এডিটিং খানিকটা আর কি হলো, আমি আবার ভিডিও করছি। তো এখন বাজে রাত্রির পুরো 10:45, আমি শুয়েছিলাম, ঘুমাইনি, যে ঘুমিয়ে গেছিলাম সেটা না, শুধু শুয়েছিলাম। তো এটাই আজকে রাত্রেবেলা ঘুমানোর আগে ঠাকুরকে ডেকে ঘুমাবো, যেন সকাল থেকে আমি একটু সুস্থ হই, আজকের মতো পরিস্থিতি যেন কালকেও না থাকে, কারণ এটা যদি কন্টিনিউ হতে থাকে আমার সংসারটা ভেসে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি চাইবো যাতে কালকে থেকে একটু নড়েচড়ে বেড়ানোর মতো, আমার নিজের কাজ করার মতো একটু সুস্থ হই আমি। আমার সুস্থ আমার মানে সুস্থ হওয়াটা দরকার, নিজের জন্য না হলে এই সংসারের জন্য আমার সুস্থ হওয়া দরকার। আর তো সবাই চিন্তা করেই আমি অসুস্থ হলে, সে তো আর বলার কথা না, এমনকি আমার মা আজকেও জানতে পেরেছে যে আমি অসুস্থ, ফোন টোন করছে,
মা আবার কালকেই আসবে। আবার তার থেকে আবার বড় চিন্তা হলো আমার বাবার শরীরটা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরের ওপর চাপ, মনের ওপর চাপ সবটাই আছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। সবাইকে গুড নাইট।